আর যেহেতু আজকে মা দিবস, যার কারণে আম্মু সেরা উপহার দিতে পেরেছে, এটাই আলহামদুলিল্লাহ। অবশ্যই মা দিবস তো অনেক স্পেশাল ছিল, আর রেজাল্ট ভালো হওয়ার কারণে আম্মু অটোমেটিক্যালি অনেক খুশি হয়ে গেছে। মা দিবসে মাদের হ্যাপি করতে পারছি, এর জন্য আরো খুশি, ভালো তো লাগছে। সবার আগে মাকে বললাম রেজাল্টের কথা, কেউই চোখে পানি ধরে রাখতে পারিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অনেক ভালো লাগছে, এতদিন আড়াই বছরের কষ্ট, আজকে এটা রেজাল্ট। জার্নিটা একটু তো কষ্ট হবে, একটু ভালো রেজাল্টের আশা করলে একটু ভালো কষ্ট তো করাই লাগবে। পরীক্ষার সময় অনেক প্রেশার গেছে, যেহেতু রাত জেগে অনেক পড়ালেখা করা লাগছে, আর এবারের প্রশ্ন আসলে একটু টাফ ছিল। আর এত বছর পর আমাদের ফুল সিলেবাসের উপর পরীক্ষা হয়েছে, একটু তো কষ্ট হবে ফুল সিলেবাস কভার দিতে। তারপর আমার মার দোয়া ছিল, ভালো তো লাগছে। সবার আগে মাকে বললাম রেজাল্টের কথা, কেউই চোখে পানি ধরে রাখতে পারিনি। অনেক ভালো লাগছে, অনেক কষ্ট করছি, আলহামদুলিল্লাহ গোল্ডেন আসছে। অবশ্যই মা দিবস তো অনেক স্পেশাল ছিল, আর রেজাল্ট ভালো হওয়ার কারণে আম্মু অটোমেটিক্যালি অনেক খুশি হয়ে গেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু হবে, আপু আম্মুকে প্রাউড ফিল করাতে পারবো। অনেক টেনশনে ছিলাম যে কেমন হবে বা কি হবে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। গোল্ডেন এ প্লাস পেয়েছি, আব্বু আম্মুর ইচ্ছা পূরণ হয়েছে, আর যেহেতু আজকে মা দিবস, যার কারণে আম্মু সেরা উপহার দিতে পেরেছে, এটাই আলহামদুলিল্লাহ। খুবই ভয়ে ছিলাম, সারা রাত ঘুমাতেও পারিনি, অনেক টেনশন ছিল যে কি হবে কি হবে। যদিও ভালো হবে এটা জানতাম, কতটা ভালো হবে এটা তো আর বুঝতে পারছিলাম না। মা প্রচন্ড খুশি, মা কান্না করে দিয়েছিল যখন জানতে পারে যে আমি ভালো করেছি। অনুভূতিটা অনেক মানে ভাষায় প্রকাশ করার মতো না, এতই ভালো লাগতেছে। 10 বছরের সাধনার ফল আজকে পেলাম, ভাষায় প্রকাশ করার মতো না। এটা টোটালি অনেক সারপ্রাইজিং, কারণ 10 বছর ধরে আমাদের মারা এত কষ্ট করছে আমাদের জন্য, আজকে তারা 10 বছরের সাধনের ফলটা পেলো, আবার মাদার্স ডেতেই পেলো। তো এর থেকে বড় কিছু তো আর কিছু হতে পারে না। স্ট্রাগলটা বলতে গেলে অনেক মানে কি বল, খুব একটা ইয়ে ছিল, কারণ স্কুল চেঞ্জ করে আমরা ক্লাস 9, বেশিরভাগই আমরা ক্লাস 9 অন্য স্কুল থেকে আসছি। তো আমরা ওখানে সায়েন্স রেখেও আমরা এখানে আর্টসে পড়তে আসছি। তো পরিবারে কেউ কেউ আমাদেরকে বলছে যে হ্যাঁ তোমরা পড়ো, আবার অনেকে বলছে যে না দরকার নেই, সায়েন্স আছে সায়েন্সে থাকো। বাট আমরা সায়েন্সের না পড়েও আর্টস থেকেও যে আমরা গোল্ডেন পাওয়া যায়, এটাই আমরা প্রমাণ করছি। তো এটা আসলে খুবই ইয়ে, আশা ছিল অনেক বড় একটা, আশা যেটা ছিল সেটাই পাইছি আল্লাহ তাআলার রহমতে, আলহামদুলিল্লাহ। মানে শুকর আদায় করা যাবে না, আলহামদুলিল্লাহ। আর আজকে যেহেতু মাদার্স ডে, অনেক কিছু প্ল্যান করে রাখছি, প্লাস এই রেজাল্টটাও সবার জন্য একটা গিফট হিসেবে পেলো সবাই, আমার ফ্যামিলি মেম্বাররা। আর আরো কিছু প্ল্যান করে রাখছি আমার জন্য আলাদা করে, সো আলহামদুলিল্লাহ। আজকে মাদার্স ডে, আবার রেজাল্ট, সবকিছুর প্রতীক্ষার পর মা বাবাকে যে বলতে পারতেছি আমি ভালো রেজাল্ট করছি, ওদেরকে গর্ববোধ করাতে পারছি, এটাই আমার কাছে অনেক বেশি। আর আমি নিজের মানে নিজেকে বলতে চাই আমার পিছনের পার্সনকে যে আমি পারছি, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে, আসলে এক্সপেকটেশনের বাইরে রেজাল্ট চলে এসেছে। আজকে মাদার্স ডে, মাকে একটা খুব ভালো একটা উপহার গিফট দিতে পেরে আমরা আসলে খুব সব মিলিয়ে খুব মানে মনটা আসলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার মা খুবই খুশি হয়েছে, আজকে মাদার্স ডে, তো আমি কখনো ভাবিনি যে এত ভালো রেজাল্ট হবে। আমি বলতে গেলে একদম আশাই ছেড়ে দিয়েছিলাম লাস্ট টাইমে, তারপরও খুবই ভালো রেজাল্ট হয়েছে, তো ওই দিক থেকে আমি খুবই খুশি। অ্যান্ড আমার মাও খুবই খুশি, অ্যান্ড আমি আম্মুকে মানে বলতে চাই হ্যাপি মাদার্স ডে। অ্যান্ড আমার রেজাল্টের জন্য আসলে আমি আমার আম্মুর কাছে খুবই কৃতজ্ঞ। আমারও শুনে অনেক ভালো লাগতেছে, আর আজকে মা দিবসে মাদের হ্যাপি করতে পারছি, এর জন্য আরো খুশি যে তারা আসলে মা দিবসে নিজেদের সন্তান নিয়ে যেভাবে গর্বিত হবে, তো এর জন্য অনেক খুশি লাগছে। আমি সবচেয়ে বেশি টেন্স ছিলাম, আম্মু আপুর সবার ভরসা আমার উপর অনেক বেশি ছিল, লাইক না তুমি অনেক ভালো করবা, তুমি যে অনুযায়ী পড়াশোনা করেছো অনেক ভালো করবা। কিন্তু আমি আসলে সবচেয়ে বেশি ভয় পেয়েছি আল্লাহ যদি কিছু না কিছু হয়ে যাবে, বাট আসলে কিছু হয় নাই, আমি অনেক হ্যাপি হয়েছি। অনেক খুশি লাগছে, আমরা এতদিন পর বোর্ড এক্সাম দিয়ে গোল্ডেন এ প্লাস পাইছি, এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আমাদের মা অনেক খুশি, মার জন্য সবচেয়ে বড় একটা গিফট এটা যে আমরা গোল্ডেন এ প্লাস পেয়ে মাকে গিফট করেছি, এটা এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমাদের মায়ের।